আসসালামু আলাইকুম, সৈয়দ আবিদ হোসেন সামি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে। খুলনা টাইগার্সের সঙ্গে ম্যাচে সাকিব আল হাসান 4টা ছক্কা মেরেছেন এবং এই 4টা ছক্কার প্রত্যেকটাই মেরেছেন মিড উইকেট বা স্কোয়ার লেগ ওই রিজনটা দিয়ে। ইভেন এই পার্টিকুলার জোনটা দিয়ে তিনি 24 রান পেয়েছেন এই টুর্নামেন্টে। আপনি যদি সাকিব আল হাসানের ছক্কাগুলো পর্যালোচনা করেন তাহলে ম্যাক্সিমাম ছক্কাগুলো সাকিব মেরেছেন মিড উইকেট বা স্কোয়ার লেগ ওই রিজনটা দিয়ে। আমরা 2020-21 মৌসুমে যখন সাকিব খুলনার হয়ে খেলছিলেন, মিরাজ বরিশালের হয়ে খেলছিলেন, তখনকার একটা পার্টিকুলার বলের সঙ্গে যদি একটু কম্পেয়ার করে দেখায় এখনকার সাকিবের ব্যাটিং স্টান্সের জায়গাটা, আপনারা যেটা পর্দায় দেখছেন একদম দৃশ্যমান পরিবর্তনটা, স্টান্সের পরিবর্তনটা খুব ভালো মতো লক্ষ্য করে দেখছেন যে এখন সাকিব অনেক বেশি মাত্রায় ওপেন স্টান্সে ব্যাটিং করে থাকেন, তখন অনেকটা স্কোয়ার স্টান্স কিংবা ক্লোজ স্টান্সে সাকিব ব্যাটিং করতেন। হ্যাঁ, ওই ক্লোজ স্টান্স বা স্কোয়ার স্টান্সে সাকিব যে সাকসেসফুল হননি তা কিন্তু না। 2019 বিশ্বকাপে সাকিব তার ক্যারিয়ারের পিকে ছিলেন এবং তার সেই ফর্মটা তিনি ওই স্টান্সেও সাকসেসফুল হয়ে দেখেছেন। বাট এই মুহূর্তে টি-20-র সঙ্গে অনেক বেশি মাত্রায় হ্যাবিচুয়েটেড হওয়ার জন্য তিনি এই যে বল টেনে খেলা, অফসাইডের বল লেগ সাইডে টেনে খেলা কিংবা উইকেট করিডোরের বল লেগ সাইডে টেনে খেলা, এই পার্টিকুলার বিষয়টা সাকিব আল হাসান রপ্ত করেছেন এই ওপেন স্টান্সে ব্যাটিং করার মাধ্যমে। আমরা কদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে স্কটল্যান্ডের বোলার গ্রিভস, তিনি সাকিব আল হাসানকে বিশ্বকাপে আউট করেছিলেন, কিন্তু ওইভাবে একটা শর্ট পিচ ডেলিভারি ছিল, সাকিব টেনে পুল করেছিলেন বাট ডিপ মিড উইকেট অঞ্চলে ধরা পড়ে গিয়েছিলেন। এটাকে আমার কাছে ব্যক্তিগতভাবে একটা কিক মনে হয়েছে সাকিব আল হাসানের জন্য, যেটা সাকিবের ক্ষেত্রে পরবর্তী সময় কাজ করেছে তার স্টান্সটা পরিবর্তন করতে। এখন এই যে সাকিব ক্লোজ স্টান্সে ব্যাটিং করছিলেন সেটা থেকে ওপেন স্টান্সে কনভার্ট করেছেন, কেন কনভার্ট করেছেন, এই ওপেন স্টান্সের বৈশিষ্ট্যটা আসলে কী কিংবা অ্যাডভান্টেজটা কী, এটা মূলত বেসবল বা সফট বল থেকে এসেছে। এবং আপনি যদি বেসবলের যে কোচিং ম্যানুয়াল রয়েছে সেখানে দেখবেন স্পষ্টভাবে সেখানে বলা আছে যে এই ওপেন স্টান্সে ব্যাটিং করার ক্ষেত্রে যেটা হয় যে আই সাইডটা অর্থাৎ বাচক এবং ডান চোখের যে একটা সামঞ্জস্যতা সেটা খুব ভালো মতো আসলে থাকে, অর্থাৎ ব্যালেন্সড ওয়েতে একটা ভিশন ক্রিয়েট হয়। এবং এই ধরনের স্টান্সে যখন একজন ব্যাটসম্যান ব্যাটিং করেন সেটা বলা হচ্ছে আসলে বেসবলের ক্ষেত্রে, তখন যে বিষয়টা হয় তার মাথাটা অনেক বেশি স্ট্রেইট, তার চেস্টটা অনেক বেশি স্ট্রেইট টুয়ার্ডস যিনি বোলিং করছেন তার বরাবর, যে শোল্ডারটা আমরা ক্রিকেটের পরিভাষা যদি বলি শোল্ডারটা অনেক বেশি লেগ সাইড ওরিয়েন্টেড, সামনের পাটা অনেক বেশি লেগ সাইড ওরিয়েন্টেড, তাতে যে বিষয়টা হয় যে উইকেট করিডোরের যে বলগুলো রয়েছে সেগুলো ব্যাটসম্যান অনেকাংশে টেনে খেলতে পারেন। যেটা বেসবলের পরিভাষায় যদি আমি বলি তাহলে বেসবলে যেটা বলা হয়েছে যে পুল করা, অর্থাৎ আপনি যখন দেখবেন যে বেসবল খেলা হয় ব্যাটসম্যান অনেক বেশি হাই ব্যাক লিফটে থাকে, দেন সেখান থেকে টেনে আসলে ওই যে আমরা যে ক্রিকেটে যেরকম লেগ সাইডে পুল করি, ওই পুলিংয়ের ক্ষেত্রে অনেক বেশি মাত্রায় সহায়তা করে এই ধরনের ওপেন স্টান্সে ব্যাট করাটা। এবং বেসবলের কোচিং ম্যানুয়ালে যে বিষয়টা বলা আছে তা হচ্ছে যখন একজন ব্যাটার এরকম ওপেন স্টান্সে দাঁড়াচ্ছেন তখন তার 70% ওয়েটটা থাকে পেছনের পায়ের দিকে, অর্থাৎ 70% ওয়েট থাকে পেছনের পায়ের দিকে। দেন সেই ব্যাটারটা যখন তার ফ্রন্ট ফুটটাকে নাড়াচ্ছেন ওই সময়টাতে যে বিষয়টা হয় একদম 100% ওয়েটটা পেছনের পায়ের দিকে শিফট হয়। বাট যখন ব্যাট সুইংটা করে ফেলছেন, এই যে ব্যাট সুইংটার সময় যা হয় তা হচ্ছে ম্যাক্সিমাম ওয়েটটা তখন শিফট হয়ে যায় সামনের পায়ের দিকে, অর্থাৎ প্রায় 90% ওয়েট এই ব্যাট সুইংয়ের সময়টা বা তার পরবর্তী সময় চলে আসে সামনের পায়ের উপরে। অর্থাৎ এই যে দ্রুত সুইচ করাটা, গিয়ারটাকে সুইচ করাটা পেছনের পা থেকে সামনের পায়ে, অর্থাৎ পেছনের পায়ে একটা শক্ত ব্যালেন্স যদি থাকে এরকম ওপেন স্টান্সে দাঁড়ানোর ফলে খুব দ্রুতই ব্যাটসম্যান সেক্ষেত্রে সামনের পায়ের দিকে তার মোমেন্টামটা শিফট করতে পারেন। এটা হচ্ছে ওপেন স্টান্সের সবচাইতে বড় বৈশিষ্ট্য বা অ্যাডভান্টেজের জায়গাটা, যেটা সাকিব আল হাসান এই মুহূর্তে পাচ্ছেন লেগ সাইডে বলকে টানার ক্ষেত্রে। হ্যাঁ, এখানে ডিসঅ্যাডভান্টেজ যে নেই তা কিন্তু না, ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে অফ স্ট্যাম্পের বাইরে বল করা হলে সেক্ষেত্রে ব্যাটাররা স্ট্রাগল করতে পারেন এই ধরনের স্টান্সে ব্যাটিং করলে। বাট আপনি আমি আমরা প্রত্যেকে জানি সাকিব ইজ ওয়ান অফ দ্য বেস্ট কাটার্স ইন দ্য ওয়ার্ল্ড, এবং সেটা আজকে থেকে না, যতদিন ধরে তিনি ক্রিকেট খেলছেন কাট শটে সাকিবের উপর এত কনসিস্টেন্টলি আমি মনে হয় না আর কাউকে খুব বেশি কাজ করতে দেখেছি বা কনসিস্টেন্টলি রেজাল্ট প্রডিউস করতে দেখেছি। সো সাকিব নিজেই যেহেতু আসলে কাট শটটা এমনিতেই তার ন্যাচারাল একটা অ্যাবিলিটি রয়েছে কাট শট করাটা, সো তাকে যখন অফ স্ট্যাম্পের বাইরে বল করা হয় ওইটা তার একদম ন্যাচারাল ব্যাপার, তিনি ওই কাটটাও ভালো খেলেন, সো তার
এক্ষেত্রে কোনো সমস্যা নেই। উল্টো অফ স্ট্যাম্পের বাইরের বলের জন্য সাকিব কিন্তু অপেক্ষা করে থাকতেন। সাকিবের যে জায়গাটা লু ফলসের জায়গা যদি আমরা বলি, উইকেট করিডোরের বলটায় ছিল, কিংবা এই যে লেগ স্ট্যাম্প করিডোরের যে বলগুলো যেগুলোকে লেগ সাইডে খেলতে হয় সেই জায়গাটায় সাকিবকে আমরা স্ট্রাগল করতে দেখেছি। বাট অফ স্ট্যাম্পের যে বাইরের বলগুলো সাকিব সবসময় কাট শট করেছেন। সো এইখানে একটা মেন্টাল গেম যে এখন যেহেতু সাকিব ওপেন স্ট্যান্সে দাঁড়ান, বোলাররা যখন সাকিবকে অফ স্ট্যাম্পের বাইরে বল করছেন তিনি তো ভাই ওইটা এমনিই পারেন, তো ওইটা তার জন্য আরও অনেক বেশি অ্যাডভান্টেজের ব্যাপার, যে অ্যাডভান্টেজটা সাকিব আল হাসান এই মুহূর্তে ভোগ করছেন মূলত। এবং তার এই ওপেন স্ট্যান্সে ব্যাটিং করার ফলে যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, লেগ সাইডে দুর্দান্তভাবে তিনি বেশ কিছু শট খেলতে পারছেন, মিড উইকেট স্কোয়ার লেগ রিজনটাকে তিনি ব্যবহার করতে পারছেন, এই জায়গাটা টি টোয়েন্টি ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে বাংলাদেশের জন্য একটা অনেক বড় অ্যাডভান্টেজের জায়গা। আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষা থাকলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।